গত দু সপ্তাহে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ষাট হাজার আট জন হজ যাত্রী ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে একানব্বই হাজার একশো চৌষট্টি এখনো অনিশ্চিত টিকিট আগামী আগস্ট শেষ হচ্ছে সৌদি আরবের ভিসা দেওয়ার সময় এ সময়ের মধ্যে ভিসার সব প্রক্রিয়া শেষ করতে হবে এজন্য এখনও তদবির চালিয়ে যাচ্ছে হজ এজেন্সিগুলো এদিকে কোটা জটিলতা নিরসনে ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফাহিম মোনায়েম জানাচ্ছেন বিস্তারিত মোহাম্মদ আলী আকবর দেওয়ান হজের উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকোর থেকে এসেছেন আশকোনার হজ পথে সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়েছেন ব্যান্ডেজ পায়ে যাচ্ছেন হজে আঘাতপ্রাপ্ত হলেও দৃঢ় মনোবল নিয়ে স্ত্রী সহ এ হজ যাত্রা রাতে তাদের ফ্লাইট সরলভাবে ভাবে যাইতে যাই তাইলে আমার এখানে কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যদি পরেও যায় আমার কোনো দুঃখ নেই অসুস্থ কিংবা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে কেউ যেতে না পারলে তাদের পরিবর্তে প্রথমে চার শতাংশ কোটা থাকলেও হাবের আবেদনের প্রেক্ষিতে আরও চার শতাংশ বৃদ্ধি করা হয় আবেদন গ্রহণের শেষ সময় ছিল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫২৮ হজ এজেন্সির মধ্যে চারশো ছেষট্টি এজেন্সি আবেদন করেছে তাদের মধ্যে সাতচল্লিশটি এজেন্সি চার শতাংশের অতিরিক্ত আবেদন করেছে যার সংখ্যা তিনশো ছেষট্টি জন রিপ্লেসমেন্টে দ্বিতীয় ভাগে তিন হাজার আটশো একানব্বই জন হজে যেতে পারছেন যে হজ যাত্রীরা থাকবেন এদেরকে দরকার হলে পরে সেই এজেন্সি যদি রিপ্লেস পায় তাহলে তাদের পাঁচজন সাতজন দশজন যেটি হবে সেটি উনি শেষ ফ্লাইটে বা শেষে দুই তিন দিনের মধ্যে নিয়ে যাবেন কর্তৃপক্ষের কাছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের দাবি দ্রুত সমার মধ্যে রিপ্লেসমেন্ট জটিলতা কাটিয়ে সৌদি যাওয়ার ব্যবস্থা করার নইলে বিমানে আসন খালি যাওয়ার আশঙ্কা করছে সংগঠনটি সাত আগস্ট শেষ হচ্ছে সৌদির ভিসা দেওয়ার শেষ সময় রিপ্লেসমেন্ট যেগুলি এখনো পর্যন্ত প্রয়োজনীয় সেগুলিকে দিয়ে যাতে হয় হজ যাত্রীগণ যেতে পারবেন বিমানের আসনও খালি যাবে না সমস্যা কাটিয়ে হজ যাত্রীদের নির্বিঘ্নে সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা